পর্দায় বলিউডের ভাইজান হাজির। কিন্তু করোনার কারণে সালমান ভক্তদের চিন্তা ছিল এবার হয়তো দেখা যাবে না তাকে, কিন্তু না, এবার ঈদেও সেই শিডিউলের পরিবর্তন হচ্ছে না। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি। তবে ট্রেলারটি একদিকে যেমন আনন্দ দিয়েছে, অন্যদিকে আবার সালমান ভক্তদের মনে বিস্ময় তৈরি করেছে। ভাবছেন কেন? কারণটা হলো ট্রেলারে নায়িকা দিশা পারিনিকে চুমু খাচ্ছেন সালমান খান এমন একটি দৃশ্য দেখা গেছে। দৃশ্যটি কয়েক সেকেন্ডের, চোখের পাতা ফেলতে না ফেলতেই শেষ। এই দৃশ্য দেখার পর থেকে সবার মনে প্রশ্ন, তবে কি 32 বছরের প্রথা ভেঙে 27 বছরের ছোট নায়িকা দিশাকে অবশেষে চুমু খেলেন সালমান? দৃশ্যে চুমু খেতে দেখলেও এই প্রশ্নের জবাব না, কারণ দিশাকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেননি সালমান। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন দিশার ঠোঁটে টেপ আটকে রাখা হয়েছে, তার উপরে চুম্বন করেছেন সালমান। অর্থাৎ সালমান দিশাকে নয় বরং সেলেটোকে চুমু খেয়েছেন। এখন হয়তো অনেকেই ভাবছেন পর্দার নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য এখন খুব সাধারণ একটি বিষয়, সকলেই এর স্রোতে গা ভাসিয়েছেন, কিন্তু সালমান কেন অন স্ক্রিন চুমু খান না? এই প্রশ্নের জবাব এক সাক্ষাৎকারে নিজেই দিয়েছিলেন অভিনেতা। সালমান বলেছিলেন, যখন আমরা পরিবারের সঙ্গে বসে কোনো সিনেমা দেখি, সেই সময় হঠাৎ করে যদি কোনো চুম্বনের দৃশ্য এসে পড়ে, তখন আমরা অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকাই। ম্যানে পেয়ার কিয়াতে অন্তরঙ্গ মুহূর্তে সরাসরি দেখানো হয়নি, তাই আমি যখন অভিনয় করি তখন আমি চাই এই সিনেমাটি যেন সপরিবারে বসে দেখতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা ঘটে সেটা হলো আমি আমার শার্ট খুলে ফেলি, হয়তো সংলাপের মধ্যে কিছু দুষ্টুমি মাখানোর যোগ থাকে, কিন্তু আপনি কখনোই আমাকে লাভ মেকিং সিনের অংশ হতে দেখবেন না। রাধে 2019 সালে মুক্তিপ্রাপ্ত ওয়ান্টেড সিনেমা সিকুয়েল, আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা। গতবার লড়াইটা ছিল দুর্নীতি এবং গুন্ডারাজের বিরুদ্ধে, এবার বলিউডের ভাইজানের যুদ্ধ মাদক চক্রীদের বিরুদ্ধে। এই সিনেমায় সালমানের বিপরীতে থাকবেন দিশা পাটানি, এতে খল চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা, তার সঙ্গে থাকছেন জ্যাকি শ্রফও। আগামী 23 মে বড় পর্দায় মুক্তি পাবে রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। একই দিনে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফ্লেক্সেও, এছাড়া বিভিন্ন ডিটিএইচ সার্ভিসেও দেখা যাবে সিনেমাটি। আশরাফি দিবা, আমার সংবাদ।